আমি যখন শাহবাগের জাতীয় জাদুঘরে গিয়েছিলাম, একটি জিনিস দেখেছিলাম যেটি কিনা পুরো পৃথিবীর কাছে বিশ্ব হিসেবে কাজ করত। সেটি হচ্ছে বাংলার বিখ্যাত মসলিন কাপড়, যেখানে বড় একটি কাপড় কিনে একটি ছোট্ট আংটির ভিতর দিয়েও গলিয়ে আনা সম্ভব ছিল। তো ভারতীয় উপমহাদেশের এই বিখ্যাত মসলিন কাপড় কিন্তু এই উপমহাদেশে যে কার্পাস শিল্প গড়ে উঠেছিল সেটি থেকে সমাদৃত হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সিমেন্স। আমরা HSC জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছিলাম এবং ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প অধ্যায়টি নিয়ে পড়াশোনা করছিলাম, এবং আমরা লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে দেখেছি, শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলো নিয়ে আলোচনা করেছি। তো ইন্ডাস্ট্রি গড়ে ওঠার ক্ষেত্রে কী কী দরকার, কীভাবে গড়ে ওঠে ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তো আজকে আমরা আলোচনা করব, হ্যাঁ বন্ধুরা, অনেকে হয়তো ধরতেই পেরেছ, আজকে আমরা কার্পাস বয়ন শিল্প নিয়ে আলোচনা করব। ভারতীয় উপমহাদেশের যে বিখ্যাত কার্পাস শিল্প পুরো বিশ্বে সমাদৃত ছিল, সেটি আসলে কিভাবে কাজ করে, এই ইন্ডাস্ট্রিটির পিছনে, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটির পিছনে কোন ফ্যাক্টরগুলোকে আমরা প্রমিনেন্ট ভূমিকা পালন করতে দেখি, কোন ফ্যাক্টরগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখন যদি আমরা দেখি যে কার্পাস বয়ন শিল্প, দ্য কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই বয়ন শিল্পের প্রধান যে কাঁচামাল সেটি হচ্ছে কার্পাস, অর্থাৎ গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলোতে আমরা সাধারণত তুলার যে উৎপাদন কিংবা তুলার যে মূলত তুলা যা দ্রব্যাদির যে ব্যবহার সেটি কিন্তু বেশি হতে দেখি। কেননা গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলোতে সাধারণত কার্পাস যে বস্ত্র এটি বেশ আরামদায়ক হয়ে থাকে, এবং আমরা দেখেছি শীতপ্রধান দেশগুলোতে সাধারণত পশমি বস্ত্রগুলো আরামদায়ক হয়ে থাকে। তো গ্রীষ্মপ্রধান দেশগুলোতে তো সেই বস্ত্রগুলো পরা সম্ভব হয় না, যার ফলে আমরা দেখি যেখানে কার্পাস যে বস্ত্রগুলো সেগুলোর জনপ্রিয়তা অনেক বেশি হয়ে থাকে, যার জন্য আমরা দেখি যে ইউরোপ মহাদেশের ব্রিটেন কিংবা উত্তর আমেরিকা, পূর্ব যুক্তরাষ্ট্রের অঞ্চলগুলোতে এই বয়ন শিল্পর কেন্দ্রসমূহ যেগুলো আগে ছিল পরবর্তীতে সেগুলোর অবনতি ঘটায়। আমরা দেখি চীন, ভারত, পাকিস্তান, কোরিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশ, জাপান প্রভৃতি উষ্ণতম অঞ্চলে কিন্তু এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিটি জনপ্রিয়তা লাভ করেছে। যদিও উষ্ণ অঞ্চলের সাথে কার্পাস তুলার যে সুতা সেটির একটি ঝামেলা হয়ে থাকে, তবুও আমরা দেখব উষ্ণ অঞ্চলে মূলত বস্ত্রটি আরামদায়ক হয়, আমরা দেখতে পারি সেখানে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটি কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করে। তো এই উষ্ণ অঞ্চলগুলোতে যখন আমরা এই ধরনের একটি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে গড়ে তুলতে দেখছি, আমরা কিন্তু ফিরে যাচ্ছি সেই যে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম, যে আমরা এনভায়রনমেন্টালিজম নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রকৃতি তোমাকে ঠিক করে দিচ্ছে যে তুমি কি পছন্দ করো, তুমি কি প্রকৃতি শীতকালে তুমি যেমন হালকা বস্ত্রগুলো পরিধান হতে দেখবে না, আবার তুমি কিন্তু সেখানে হালকা যে কাপড় সেটিও পড়তে পারবে না শীতের জন্য। তো সেই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাই ভারী যে পোশাক, এই ভারী পোশাকের চলনটি কিন্তু বেশি হয়ে থাকে। কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় আসো, গ্রীষ্মমণ্ডলীয় এলাকাগুলোতে আমরা দেখতে পারি যে সেখানে সাধারণত হালকা যে বস্ত্র সেটি কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে, কারণ সেই বস্ত্রগুলো পরতে দেখি বেশি আরামদায়ক, যার জন্য আমরা পরবর্তীতে দেখি ভারত, পাকিস্তান, তুরস্কের মতো যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আমরা কার্পাস যে বয়ন শিল্প সেটির উন্নতিটি লাভ করতে দেখি। এবং সেখানে যেহেতু দক্ষ শ্রমিকের চাহিদাটি রয়েছে এবং একটি ইন্ডাস্ট্রি চালাতে দক্ষ শ্রমিক কিংবা সুনিপুণ হাতের কাজ যেহেতু খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হিসেবে কাজ করে, যার জন্য আমরা দেখতে পারি এই অঞ্চলটিতে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটি জনপ্রিয়তা লাভ করে। যদিও আমরা পরবর্তীতে দেখব যে কার্পাস বয়ন শিল্পের সাথে শুষ্ক অঞ্চলের এক ধরনের সাংঘর্ষিক অবস্থা রয়েছে, সেটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কিন্তু পরবর্তীতে যেটি আমরা এটিও দেখতে পারবো যে আর্দ্র অঞ্চলগুলোতে কিন্তু কার্পাস বয়ন শিল্প কারখানাগুলো গড়ে উঠছে, সেটি আমরা জলবায়ু নিয়ে যখন আলোচনা করব তখন জানতে চেষ্টা করব। কার্পাস বয়ন শিল্পের যে ভৌগোলিক অবস্থা, কার্পাস বয়ন শিল্পের যে প্রধান কাঁচামাল
এটির যে প্রাকৃতিক কারণ, আমরা জানি যে কোনো যে কোনো শিল্প বা ইন্ডাস্ট্রিকে গড়ে তুলতে কিন্তু ভৌগোলিক অবস্থাটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তো এর প্রধান কাঁচামাল তুলা। তো আমরা যেবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে দিনাজপুর রিজিওনে আমরা ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম, সেখানে আমরা থেকেছিলাম তুলা উন্নয়ন বোর্ডের যে গেস্ট হাউস রয়েছে সেখানে, রেস্ট হাউস বা গেস্ট হাউস। তো সেখানে দেখেছিলাম যে তুলা উন্নয়ন বা তুলার চাষটি কীভাবে করা হয়, এটির উন্নয়নের পিছনে তারা আসলে কীভাবে পরিশ্রমটি দেয়। পাশাপাশি আমরা আরও অন্যান্য গাছের চারাও দেখেছিলাম এবং সেখান থেকে দুটি, একটি লিচু গাছের চারা আর একটি লেবু গাছের চারা আমি কিনে এনেছিলাম। তো তুলা উন্নয়ন বোর্ডে আসলে সেই গাছে থাকা তুলাকে ধরার যে অনুভূতি, এটি কিন্তু বেশ রোমাঞ্চকর একটি অনুভূতি। তো তুলার ব্যাপারটি দেখে সেই কথাটি মনে পড়ল। তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া যে অঞ্চলগুলোতে আসলে বয়ন শিল্পের উৎপাদন, এখানে খণ্ডত্ব হবে, বয়ন শিল্পের যে উৎপাদন, তুলার উৎপাদন, সেটিকে কেন্দ্র করেই আমরা দেখি কাঁচামালটি যেহেতু এখানে সহজলভ্য, এটিকে কেন্দ্র করেই আমরা দেখি যে কার্পাস যে শিল্প সেটি কিন্তু সেখানে এস্টাবলিশড হয়েছে। তো প্রাকৃতিক কারণের মধ্যে কাঁচামালের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তুলার উৎপাদনকারী যে স্থানগুলো সেখানে কার্পাস যে বয়ন শিল্প সেটি কিন্তু বলয়টি গড়ে উঠতে সাহায্য করে। এরপর যদি শক্তি সম্পদ নিয়ে জানি, তো পৃথিবীর অন্যতম প্রাচীন শক্তি সম্পদ হিসেবে কিন্তু এই কয়লাকে বিবেচনা করা হয়। যদিও বর্তমানে পানি বিদ্যুৎ এর সাহায্যে আমরা এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির অনেক যন্ত্রপাতিকে চালিত হতে দেখি, কিন্তু কয়লার চেয়ে পানি বিদ্যুতের যে মেকানিজম এটি কিন্তু অনেকটাই নতুন আমাদের জন্য। অর্থাৎ এর যে নতুনত্ব তার চেয়ে কিন্তু কয়লার ব্যবহারটি আমরা অনেক আগ থেকে হয়ে দেখছি। তো যে সকল অঞ্চলে আমরা দেখি যে জ্বালানি সম্পদ হিসেবে কয়লার আধিক্য রয়েছে, সে সকল অঞ্চলে কিন্তু আমরা এই যে ইন্ডাস্ট্রিগুলোকে সাধারণত অ্যাগ্লোমোরেটেড হতে দেখি। অর্থাৎ অ্যাগ্লোমোরেটেড বলতে আমি বুঝাচ্ছি, ধরো এই অঞ্চলে হয়তো তুলার চাষ হচ্ছে, এই অঞ্চলে হয়তো মার্কেটটি হচ্ছে, কিংবা এই অঞ্চলে হয়তো কয়লার চাষটি হচ্ছে। এই যে মাঝের অঞ্চল, যে অঞ্চলটিতে থেকে আসলে আমরা সুবিধাটি পাচ্ছি কোনো একটি ফ্যাক্টরের, সে অংশটিকে আমরা অ্যাগ্লোমোরেশন বলছি। তো আমরা যুক্তরাজ্য, জার্মানিতে সাধারণত কয়লা খনিটি থাকার ফলে, কয়লা খনির বা কয়লা উৎপাদনটি বেশি হওয়ার ফলে যুক্তরাজ্য, জার্মানি অর্থাৎ উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলোতে কিন্তু কার্পাস শিল্পগুলোকে এই কয়লার চারদিকে তার বলয়গুলো গড়ে উঠতে দেখি। এখন জলবায়ু নিয়ে আলোচনা করব, যেটি নিয়ে কিছুক্ষণ আগেই বলেছিলাম। তো উষ্ণ অঞ্চলে দেখো এখানে এনভায়রনমেন্টালিজমের একটি আমরা প্রভাব পাই, সে পরিবেশবাদের প্রভাব, যেটি হচ্ছে উষ্ণ অঞ্চলে কার্পাস বস্ত্রটি আরামদায়ক হয়, কেননা সেখানে উষ্ণতা বা গরম যেহেতু একটু বেশি অনুভূত হয়, সেখানে কিন্তু আমরা ভারী পোশাক পরতে পারবো না, কিংবা আমাদের অঞ্চলের জন্য। তো আমাদের কিন্তু একটু হালকা বা আরামদায়ক পোশাকটি প্রয়োজন। যারা আসলে নরওয়ে কিংবা সাইবেরিয়ায় কাজ করে কিংবা আইসল্যান্ডে কাজ করে, তারা যে ধরনের পোশাক পরে সেটি কিন্তু আমি বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে পরতে পারবো না। তাই কার্পাস বড় বস্ত্র আরামদায়ক হয় উষ্ণ অঞ্চলে, এর কারণে আমরা কিন্তু এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটিকে গড়ে উঠতে দেখি। কিন্তু উষ্ণ শুষ্ক অঞ্চলের একটি ঝামেলা রয়েছে, এটিতে এই শুষ্ক জলবায়ুতে আমরা সাধারণত সুতাকে ছিঁড়ে যেতে দেখি এবং এই উৎপাদনটিকে ব্যাঘাত ঘটতে দেখি, যার ফলে কার্পাস যে বা কার্পাস বয়ন শিল্পের আধিক্যটি আমরা বর্তমানে আর্দ্র জলবায়ু বিশিষ্ট অঞ্চলগুলোতে কিন্তু বেশি দেখতে পাচ্ছি। তার মানে উষ্ণ জলবায়ুতে এর যে আরামদায়ক অবস্থা, এর যে একটি চাহিদা আরামদায়ক কমফোর্টেবল জোনের জন্য, সেটির জন্য হয়তো এখানে আমরা দেখি যে কার্পাস বয়ন শিল্পটিকে গড়ে উঠছে, কিন্তু এর উৎপাদনটির সাথে এই জলবায়ুটি কন্ট্রাডিক্ট করায় আমরা দেখছি আর্দ্র জলবায়ু বিশিষ্ট এলাকাগুলোতে কার্পাস বয়ন শিল্পের আধিক্য দেখা যায়। তো এরপর যদি অর্থনৈতিক কারণ সম্পর্কে আমরা আসি, তখন আমরা পরিবহনের ব্যবস্থাটি যদি দেখি, যে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে উৎপাদিত পণ্যটি দেশে ও বিদেশে বিক্রির জন্য কিন্তু উন্নত যে পরিবহন ব্যবস্থা সেটির কোনো কিন্তু দরকার পড়ে। যেখানে আমরা পরিবহন ব্যবস্থার উন্নতি দেখতে পারি না, ধরো এই অঞ্চলে হয়তো সমতল ভূমি, বি অঞ্চলে হয়তো পাহাড়ি ভূমি, তো আমরা দেখব এই অঞ্চলে কিন্তু পরিবহন ব্যবস্থাটি সবচেয়ে
সুন্দর একটি পরিবহন ব্যবস্থা গড়ে উঠতে, কিন্তু পাহাড়ি অঞ্চল বিধায় সেখানে আমরা ভালো পরিবহন ব্যবস্থা দেখব না। তাই যে অঞ্চলগুলোতে আমরা পরিবহন ব্যবস্থা ভালো দেখব, উন্নত পরিবহন ব্যবস্থা দেখব, সে সকল অঞ্চলে কিন্তু কার্পাস বা যে কোনো শিল্প ইন্ডাস্ট্রিটিকেই আমরা এস্টাবলিশড হতে দেখব। তো উন্নত পরিবহন ব্যবস্থার জন্য আমরা ল্যাঙ্কাশায়ার এবং ওসাকায় কিন্তু কার্পাস বয়ন শিল্পের স্থানীয়করণ দেখি। তো ওসাকায় কিন্তু এর আগেও আমরা দেখেছি, যখন আমরা লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে পড়েছি, যে এর বন্দর কিংবা দ্রুতগতির রেলপথ বা উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু সে এলাকাটিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়াটা অনেক ইজি হয়ে গিয়েছে। এরপর আসে মূলধনের ব্যাপারটি। মূলধন তো যে কোনো শিল্প বা ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম একটি সহযোগী প্রভাবক হিসেবে কাজ করে, এবং যেসব দেশে আসলে মূলধন কিংবা ঋণদানের পর্যাপ্ত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ কোনো একটি ইন্ডাস্ট্রি স্থাপন করতে গেলে তারা তোমাকে ঋণদানের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দেখবে, সে সকল অঞ্চলে আমরা কার্পাস বয়ন শিল্পের আধিক্যটি দেখতে পারি। এবং এই কার্পাস বয়ন শিল্পটি কিন্তু একটি বৃহৎ আকারের একটি শিল্প, এর জন্য যন্ত্রপাতি কিনতে প্রয়োজন হয়, কাঁচামাল সংগ্রহ করতে হয়, বিদ্যুৎ শক্তি কিংবা পানি শক্তির যোগান দিতে হয়, শ্রমিককে আনতে হয়, তাদের বেতন ভাতা দিতে হয়, তাদেরকে বোনাস দিতে হয়, ইত্যাদি অনেক কিছুর জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা দরকার। তো যে সকল দেশ সাধারণত উন্নত কিংবা উন্নতির পর্যায়ে যাচ্ছে, চীন, ভারত, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে কিন্তু আমরা মূলধন প্রাপ্তির সুবিধা থাকায় কার্পাস বয়ন শিল্পকে গড়ে উঠতে দেখেছি। হয়তো কোনো কোনো দেশে এমন নিজস্ব মূলধন নাও থাকতে পারে ব্যক্তি বিশেষে, কিন্তু ঋণদানের ক্ষেত্রে হতে তাদের সহযোগী সংগঠনগুলো থাকায় তাদের কিন্তু আমরা এই অর্থনৈতিক সুবিধাটি পেতে দেখেছি। এখন আমরা আলোচনা করব বাজার নিয়ে। বাজারের ক্ষেত্রে আমরা দেখি যে শিল্পজাত কার্পাস বিক্রির জন্য কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, যেটি আমরা শুষ্ক অঞ্চলের দিকে লক্ষ্য করেছিলাম। তো এই চাহিদার জন্য কিন্তু সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার, অর্থাৎ এশিয়ার এটি উত্তর, এটি দক্ষিণ, এটি পূর্ব এবং এটি হচ্ছে পশ্চিম, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু আমরা দেখতে পারি যে কার্পাস বয়ন শিল্পের একটি চাহিদা রয়েছে। তো জনসংখ্যার মূলত এই অঞ্চলটিতে লোকসংখ্যার যে ঘনত্ব সেটি অধিক হয়, অর্থাৎ এখানে একটি বিশাল মার্কেট ভ্যালু থাকায়, এখানে জনগণের চাহিদা থাকায়, মানুষের চাহিদা থাকায়, সেই ডিমান্ড থেকে কিন্তু কার্পাস বস্ত্রের যে চাহিদা সেটিও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা যেটি দেখি অর্থনৈতিক কারণের আরেকটি নিয়ামক শ্রমিক, অর্থাৎ কার্পাস বস্ত্র বয়নের জন্য কিন্তু পারদর্শী এবং সুলভ যে শ্রমিক বা কারিগর তাদের কিন্তু প্রয়োজন হয়, এবং শ্রমিকের মজুরি যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখি মোট খরচ থেকে, যে উৎপাদন খরচ থেকে, সেটি কিন্তু শ্রমিকের মজুরিটি কম হলে আমাদের কিন্তু অনেকটা উৎপাদন খরচ কমে যায়, যার ফলে যে সকল এলাকায় আবার দক্ষ কারিগর রয়েছে কিন্তু শ্রমিক মজুরি কম, তাই সে সকল এলাকাতে কিন্তু আমরা দেখতে পারি এই বয়ন শিল্পটি গড়ে উঠতে। তো দক্ষ কারিগর দ্বারা কিন্তু যে বস্ত্র তৈরি করা হয় সেগুলো কিন্তু অধিক মূল্যে বিক্রি করা হয়। তো আমরা অনেক সময় দেখতে পারি যারা বুর্জোয়া শ্রেণী রয়েছে, অর্থাৎ যারা মালিক শ্রেণী রয়েছে, তারা কিন্তু এই দক্ষ কারিগরদের দক্ষতা অনুযায়ী কিন্তু অনেক সময় তাদের মজুরিটি দিয়ে থাকে না। তো এ ব্যাপারে কিন্তু শ্রমিক যে নেতারা রয়েছে কিংবা যে পলিসিটি রয়েছে, শ্রমিক যে নীতি রয়েছে, মজুরি যে স্কেল রয়েছে, সে ব্যাপারগুলো নিয়ে আসলে আরও কাজ করা জরুরি। কেননা সুলভ আর নিপুণ শ্রমিকের প্রাধান্যর জন্য মূলত আমরা দেখি জাপানে কার্পাস বয়ন শিল্পটি ব্যাপক উন্নতি লাভ করেছে এবং তারা কিন্তু যথেষ্ট টাকা পয়সাও পায়। কিন্তু এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, আমরা কিন্তু দেখি বিভিন্ন সময়ে যে কোনো ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন শ্রমিক আন্দোলন দেখি, পরিশ্রমের সাথে তাদের মজুরির সামঞ্জস্যটি না থাকার ফলে কিন্তু এই ধরনের ব্যত্যয় এটি আমরা দেখে থাকি। এরপর যদি রাজনৈতিক কারণগুলো নিয়ে আলোচনা করি, সরকারি পৃষ্ঠপোষকতা, ধরো কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠা কিংবা উন্নয়নে কিন্তু সরকারি যে অনুকূল নীতিমালাগুলো গ্রহণ এবং পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে, অর্থাৎ সরকার কী ধরনের পলিসি নিচ্ছে, কী ধরনের রাজনৈতিক যে কোনো কারণেই হোক
সরকার কি বয়ন শিল্প গড়ে উঠতে কোনো ভর্তুকি দিচ্ছে কিনা, ঋণ দান করছে কিনা, কৃষকদের কিভাবে সহায়তা করছে, তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিচ্ছে কিনা, এগুলোর কিন্তু আমরা দেখি যে এগুলো কিন্তু বিশাল ইম্প্যাক্ট রাখে। যেমন সরকারের পৃষ্ঠপোষকতায় বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কিন্তু অনেক কম সময়ে, বিশেষ করে ওসাকা অঞ্চলের নাম শুনেছি আমরা, এই অঞ্চলগুলোতে কার্পাস বয়ন শিল্পে কিন্তু ব্যাপক উন্নতি লাভ করেছে। তো আমরাও আশা করব যে আমাদের যে সরকার থাকবে তারাও এই দিকটিতে নজর দিবে, কৃষকদের আগ্রহী করে তুলবে, ঋণ দান করবে এবং কার্পাস বয়ন শিল্পে আলাদা গুরুত্ব রাখবে। তো দেশের শিল্প নীতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরো সরকারি যে শিল্প নীতি, যে কোনো শিল্প স্থানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কোথায় শিল্পটি স্থাপিত করতে দিচ্ছে, পলিসিটি কী নিচ্ছে, লাইসেন্স প্রদান নীতিটি কী, শুল্ক নীতিটি কেমন, কিংবা দেশের বিভিন্ন স্থানে যখন কার্পাস বয়ন শিল্পের সুষম বণ্টন আমরা দেখি, এটির জন্য শিল্প নীতির উপর কিন্তু গুরুত্ব আরোপ করা সর্বাধিক জরুরি। তো সরকার বা দেশের যে শিল্প নীতি থাকে, প্রশাসন থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তো আমরা দেখলাম এগুলো কিন্তু একটি দেশে কী ধরনের শিল্প কারখানা গড়ে উঠবে এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। এরপর যদি আমরা দেখি পৃথিবীর গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন অঞ্চলগুলো, বিশেষ করে তোমরা সবুজ রঙের যে আধিক্য যে দেশগুলোতে দেখছো, সেই অঞ্চলগুলোতে আমরা কার্পাস বয়ন শিল্পের যে এস্টাবলিশমেন্ট সেটিকে আরো পাকাপোক্ত হতে দেখি। যেমন কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র, কার্পাস বস্ত্র বয়নে কিন্তু ভারতের স্থান বিশ্বে মানে প্রথম। পৃথিবীর বহু দেশে কিন্তু কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে, তো ভারত হচ্ছে কার্পাস বয়ন শিল্পে বিশ্বে প্রথম। এখানকার যে মার্কেট ভ্যালু, এখানকার যে আবহার, যে বৈচিত্র্য, কিংবা এখানে যে মানুষের অধিক জনসংখ্যা, অনেক মানুষ, 150 কোটির কাছাকাছি মানুষের একটি দেশ। তারপরে রয়েছে আরেকটি জনবহুল দেশ, সেটি হচ্ছে চীন, যাদের স্থান হচ্ছে দ্বিতীয়। এছাড়া আমরা পাকিস্তান, কোরিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি, জার্মানি প্রভৃতি দেশেও কিন্তু এই শিল্পের প্রভূত উন্নত সাধন করতে দেখি। তো তবে ভারত এবং চীন এক্ষেত্রে কিন্তু প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। তো আমরা যদি একটি তালিকা দেখে নিচ্ছে যে কার্পাস বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলো এগিয়ে আছে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কার্পাস বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলো এগিয়ে রয়েছে। একটি স্ট্যাটিস্টা 2018 সালের একটি প্রতিবেদন, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভারত 6205 মেট্রিক টন উৎপাদন করেছে, চীন করেছে 5987 মেট্রিক টন, যুক্তরাষ্ট্র করেছে 4555 মেট্রিক টন, ব্রাজিল 1894 মেট্রিক টন, পাকিস্তান 1785 মেট্রিক টন, অস্ট্রেলিয়া 1045 মেট্রিক টন, তুরস্ক কিংবা তুর্কি 871 মেট্রিক টন, উজবেকিস্তানকে আমরা দেখি 838 মেট্রিক টন। তো এখানেও আমরা দেখছি যে ভারত ও চীন কিন্তু এই উৎপাদনে, কিন্তু বস্ত্র উৎপাদনে, কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে শীর্ষ স্থানগুলো দখল করে রেখেছে। তো এখন আমরা আস্তে আস্তে এই দেশগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে আসে ভারতের কথা, এবং শুরুতেই যেটি বলেছিলাম যে ভারতের যে কার্পাস শিল্প, এটি কিন্তু কুটির শিল্প হিসেবে আবির্ভূত হয়েছিল এবং পুরো পৃথিবীতে কিন্তু এর সমাদর ছিল, এবং বাংলার মসলিন কাপড় এটি কিন্তু জগৎ বিখ্যাত। তো পরাধীন ভারতে যখন ইংরেজ শাসনামল চলে, তখন কিন্তু যে আধুনিক যে কার্পাস শিল্প সেটির আমরা গোড়াপত্তন হতে দেখি। সাধারণত স্থানীয়ভাবে যে কার্পাস পাওয়া যায় আমদানি করে ভালো জাতের যে কার্পাস পাওয়া যায় সেগুলোর মিলে, এছাড়াও দক্ষ শ্রমিক, সুলভ শ্রমিক, যেহেতু ভারতীয় উপমহাদেশের একটি আলাদা ঐতিহ্য আছে এই শিল্পে, কয়লার থেকে যে জ্বালানি সম্পদ পেয়ে থাকে সেটির জন্য ভারতে কয়লার খনি আমরা দেখেছি, কিংবা আধুনিকভাবে যে পানি বিদ্যুৎ শক্তিটি উৎপন্ন করা হয় সেটির জন্য কিন্তু বর্তমানে ভারতকে আমরা দেখি কার্পাস বয়ন শিল্পে প্রথম স্থান অধিকার করে রেখেছে। এবং 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু আমরা দেখলাম যে ভারত কিন্তু কার্পাস উৎপাদনে, কার্পাস যে বস্ত্র সেটি উৎপাদনে আমরা দেখেছি 6205 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। ভারতের প্রধান কয়েকটি কার্পাস শিল্প কেন্দ্রগুলো হলো আহমেদাবাদ, মুম্বাই, সোলাপুর, কোলাপুর, নাগপুর, ভবনগড়, ব্যাঙ্গালোর, কোয়েম্বাটোর, মাদুরাই, ভূপাল, পাটনা, দিল্লি, কানপুর, অমৃতসর, কলকাতা, জয়পুর, চেন্নাই ইত্যাদি।
আমরা এই মানচিত্রটিতে যেখানে সবুজ কালারের ডটগুলো দেখতে পাচ্ছি, এই যে দেখো কলকাতার অঞ্চলটিতে এই সবুজ কালার অংশগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটি কিন্তু গড়ে উঠেছে। তো এরপর যদি আমরা দেখি যে ভারত, যেটি বলছিলাম যে এই কার্পাসজাত দ্রব্য রপ্তানিতেও কিন্তু ভারত শীর্ষে রয়েছে, যেহেতু তারা কার্পাস বস্ত্র উৎপাদনেও পৃথিবীতে শীর্ষে। তো এরপর যদি আমরা চীনের অঞ্চলগুলো দেখি, আগের ভিডিওতে তো চীনের নামগুলো পড়তে আমার তো দাঁতই ভেঙে গিয়েছিল, এবার দেখি কোন কোন অঞ্চলে হয়ে থাকে। তো এ দেশের দক্ষিণ এবং মধ্যভাগ অঞ্চলটিতে আমরা কিন্তু দেখি বেশ কার্পাস শিল্পর উৎপাদনটি হতে। তো এখানে আমরা সাধারণত স্থানীয় কার্পাস কিংবা সুলভ শ্রমিক, আমরা জানি চীনের যে শ্রমিক তারা বেশ পরিশ্রমী হয়ে থাকে, আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম জাপানের শ্রমিকদের মতো, তো সুলভ মূল্যে তারা পেয়ে থাকে এবং প্রচুর চাহিদা থাকায় কিন্তু এদেশে কার্পাস শিল্পের একটি উন্নতি ঘটাতে সাহায্য করেছে। এবং চীনকে কিন্তু আমরা দেখেছিলাম যে কার্পাসজাত দ্রব্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানের অধিকারী হতে, কিন্তু এটি দ্বিতীয় স্থানের অধিকারী হলেও বিদেশে কার্পাসজাত দ্রব্য কিন্তু বিশেষ পাঠাতে পারে না, এর যে জনসংখ্যার আধিক্য সেটির কারণে। তো এখানে অনেকগুলো বস্ত্র শিল্প কিন্তু আমরা গড়ে উঠতে দেখি এবং সাংহাই এই অঞ্চলের সবচেয়ে বড় কার্পাস শিল্পাঞ্চল, সাংহাই অঞ্চলটি। তো অন্যান্য কার্পাস কেন্দ্রের মধ্যে আমরা নানকিং, হ্যাংচাও, চুংকিং, পাউটাও, ঝ্যাংঝাও, বেইজিং, উহা, তিয়েনশান অঞ্চল, এই অঞ্চলগুলোতে আমরা দেখি গুরুত্বপূর্ণ কার্পাস যে শিল্প কেন্দ্রগুলো সেগুলো গড়ে উঠেছে। এরপর যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দিকে যাই, অর্থাৎ যুক্তরাষ্ট্র, এবং কার্পাস শিল্পে দেখলাম তারা তৃতীয় স্থান দখল করেছে। এবং দেখেছিলাম যে প্রথম ভিডিওতে তোমরা যদি দুঃখিত প্রথম স্লাইডের দিকে যদি লক্ষ্য করো যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের কথা কিন্তু আমরা বিশেষভাবে উল্লেখ করেছিলাম ভারত, চীন, পাকিস্তান, তুরস্কের সাথে। এবং ম্যাপেও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাংশে কিন্তু এই কার্পাস যে বা কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটার কিন্তু আধিক্য লক্ষ্য করছি, এবং যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীতে এই কার্পাস বয়ন শিল্পে তৃতীয় স্থান অধিকার করেছে। এদেশের নিউ ইংল্যান্ড প্রদেশে 1790 সালে সর্বপ্রথম কিন্তু আমরা আধুনিক কার্পাস শিল্পের গোড়াপত্তনটি ঘটতে দেখি। এবং এখানে আমরা তিনটি অঞ্চলে ভাগ হতে দেখব, যেটি হচ্ছে নিউ ইংল্যান্ড, মধ্য আটলান্টিক অঞ্চল এবং দক্ষিণাঞ্চল। বর্তমানে দক্ষিণাঞ্চল কিন্তু প্রমিনেন্ট ভূমিকা পালন করছে। তো যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে যদি আমরা দেখি, নিউ ইংল্যান্ড অঞ্চলের আর্দ্র জলবায়ু, যেটি বলেছিলাম কার্পাস তুলা উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী, কেননা এখানে তুলার যে সুতা সেটি ছিঁড়ে যায় না, উপকূলবর্তী স্থান এবং দক্ষিণের তুলা বলয়ের তুলা, ব্রাজিল, মেক্সিকো থেকে আমদানি করা তুলা ইত্যাদির সুবিধা নিয়ে, পানি বিদ্যুতের যে আধুনিকীকরণের যে শক্তি সম্পদ সেটির একটি সুবিধা নিয়ে, এবং স্থানীয় বাজার বাজারের একটি চাহিদা থাকার ফলে, এবং অ্যাপেলিশিয়ানে আমরা যখন কয়লা নিয়ে পড়াশোনা করেছিলাম, আশা করেছি অ্যাপেলিশিয়ান কয়লা খনি সম্পর্কে তোমরা পড়েছ, তো সেটির একটি মানে সব দিক থেকে সুবিধাটি থাকে। এক, স্থানীয় চাহিদা রয়েছে, তারা ব্রাজিল মেক্সিকো থেকে সহজে তুলা আমদানি করতে পারছে, আবার আর্দ্র জলবায়ু তুলার উৎপাদনটি সম্ভব হচ্ছে, পানি বিদ্যুতের মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে, আবার কয়লার মতো কিন্তু ক্লাসিক্যাল যে প্রযুক্তিগুলো ছিল সেটিও কিন্তু রয়েছে, যার জন্য নিউ ইংল্যান্ড অঞ্চলটিতে আমরা দেখি এই বয়ন শিল্পাঞ্চলটি গুরুত্বের সাথে গড়ে উঠেছে। এবং ভৌগোলিক পরিবেশের কারণে কিন্তু এই অঞ্চলে, অর্থাৎ নিউ ইংল্যান্ড, ক্রমে কার্পাস শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত শিল্পাঞ্চলে পরিণত হচ্ছে। এরপর যদি আমরা দেখি যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের আরেকটি যে অঞ্চল রয়েছে, অর্থাৎ এই অঞ্চলের যে গুরুত্বপূর্ণ যে কার্পাস শিল্প কেন্দ্রগুলো সেগুলোর মধ্যে আমরা প্রভিডেন্স, লোয়েল, ফল রিভার, হার্বর হিল, লরেন্স, নিউ বেডফোর্ড ইত্যাদিকে দেখতে পারি। তো আমরা নিউ ইংল্যান্ড অঞ্চল সম্পর্কে জানলাম, এখন আমরা মধ্য আটলান্টিক অঞ্চল সম্পর্কে জানব, যেখানে মধ্য আটলান্টিক অঞ্চলও কিন্তু কার্পাস শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে, বিশেষ করে পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, মেরিল্যান্ড এবং ফিলাডেলফিয়ার মতো স্থানগুলো কিন্তু কার্পাস শিল্পের জন্য বিখ্যাত হয়ে আছে। আর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, যার কথা আমরা শুরুতেই বলেছিলাম যে দক্ষিণাঞ্চলের কথা, দেখছো তোমরা পুরো দক্ষিণাঞ্চল জুড়ে কিন্তু এটি বেশ এক্সপান্ড করেছে, তো সেখানকার উৎকৃষ্ট যে তুলা এটির সাহায্যে দক্ষিণাংশের জর্জিয়া, আলাবামা, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি, ভার্জিনিয়া প্রভৃতি স্থানে কিন্তু কার্পাস শিল্পের প্রসার আমরা দেখি। তো দক্ষিণাঞ্চলে আমরা মূলত আটালান্টা, আগাস্টা, শার্লট, ম্যাকন, গ্রিনভিল, ডালভিল, অ্যান্ডারসন প্রভৃতি অঞ্চলে এই শিল্পাঞ্চলটিকে গড়ে উঠতে দেখি।
এরপর যদি আমরা আলোচনা করি ব্রাজিল নিয়ে, ব্রাজিল ফুটবলের দেশ, আমি সাধারণত ব্রাজিল সাপোর্ট করে থাকি। তো 2018 সালের হিসাব অনুযায়ী 1894,000 মেট্রিক টন কার্পাস তারা উৎপাদন করেছে, এবং কার্পাস মানে উৎকৃষ্ট মানের কার্পাস উৎপাদন করার মধ্যে ল্যাটিন আমেরিকায় কিন্তু ব্রাজিল শীর্ষে অবস্থান করছে, এবং কার্পাস উৎপাদনে তারা পৃথিবীতে চতুর্থ স্থান। তো ব্রাজিলের আমরা রিও ডি জেনিরো, সাও পাওলো, পার্নাম্বুকো এবং মিনাস জেরাইস অঞ্চলগুলোতে বস্ত্রগুলো স্থাপিত হতে দেখি। এরপর পাকিস্তান অঞ্চল রয়েছে, পাকিস্তান দেশ রয়েছে যেটি কিনা কার্পাস উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে। পাকিস্তান দেশ অঞ্চল না, তবে পাকিস্তান অঞ্চলের মধ্যে আমরা সাধারণত পাকিস্তান দেশের মধ্যে যে অঞ্চলগুলো দেখি সেখানে মূলত করাচি, লাহোর, মুলতান, লায়ালপুর এবং রহিম ইয়ার খান স্থান সমূহে আমরা কার্পাস উৎপাদনে কিন্তু বিশেষ ভূমিকা রাখতে দেখি। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা মূলত মেজর গ্রোয়িং যে এরিয়াসগুলোতে দেখি সে স্থানগুলো এবং পুরো পাকিস্তান জুড়ে কিন্তু 1785,000 মেট্রিক টন কার্পাস আমরা উৎপাদন করতে দেখি, এবং পাকিস্তান কিন্তু ষষ্ঠ স্থানের পঞ্চম স্থানে রয়েছে। ব্রাজিল প্রথমে আমরা দেখতে পেয়েছি, ভারত, তারপর চীন, তারপর যুক্তরাষ্ট্র, তারপর ব্রাজিল, এরপর পাকিস্তান। তো তারপর আসে অস্ট্রেলিয়ার কথাটি। তো কার্পাস উৎপাদনে অস্ট্রেলিয়াকে আমরা ষষ্ঠ স্থানে দেখি। 2018 সালে তাদের উৎপাদন ছিল 1,045,000 মেট্রিক টন, এবং অস্ট্রেলিয়ার সাধারণত আমরা দক্ষিণ পূর্বাংশে দেখি কার্পাস উৎপাদনের জন্য বিখ্যাত। এরপর যদি আমরা দেখি যে তুরস্কের কথা, তুর্কি কার্পাস উৎপাদনের মধ্যে কিন্তু সপ্তম স্থান তারা অধিকার করেছে, এবং বেশ উন্নত মানের কার্পাস তুলা তারা উৎপাদন করে থাকে, উৎকৃষ্ট মানের উৎপাদন তাদের দেশে সম্ভব হয়। পূর্বে এদেশে কার্পাস উৎপাদনের পরিমাণ কিন্তু কম থাকলেও বর্তমানে আমরা দেখি বহু গুণে এটি বৃদ্ধি পেয়েছে। আর 2018 সালের হিসাবে তো তারা 871,000 মেট্রিক টন কার্পাস বা কটন উৎপাদন করেছিল, এবং এ তুরস্কের কিন্তু দক্ষিণাংশে আমরা দেখতে পারি যে তারা কার্পাস উৎপাদনে বেশ প্রসিদ্ধ অঞ্চল হিসেবে নাম করেছে। এরপর যদি আমরা দেখি যে উজবেকিস্তানের নাম এসেছে, এই দেশ কিন্তু কার্পাস তুলা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে তাশখন্দ এবং আখাবাবাদ, এছাড়া স্ট্যালিনাবাদ, ক্রিভোয়াত কিংবা ফরগানার অঞ্চলগুলোতে আমরা দেখি কার্পাস তুলা উৎপাদনের জন্য কিন্তু তারা বিখ্যাত। মূলত এই যে ফরগানা অঞ্চল তাশখানদের কাছাকাছি, এবং কার্পাস উৎপাদনে কিন্তু তারা অষ্টম স্থান দখল করেছে। আর 2018 সালের হিসেবে 871,000 মেট্রিক টন কার্পাস কিন্তু তারা উৎপাদন করেছে। এরপর যদি আমরা দেখি ও যেটি বলছিলাম এটি 838,000 মেট্রিক টন হবে, আমি এর আগে ভুল বলেছিলাম, 838,000 মেট্রিক টন কার্পাস তারা উৎপাদন করেছে। তো কার্পাস তুলা উৎপাদনে বিশ্বের অন্যান্য আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে রাশিয়া আমরা দেখতে পারি, যারা উৎকৃষ্ট শ্রেণীর তুলা, দেশের স্থানীয় চাহিদাও এবং বড় একটি মার্কেটের কথা মাথায় রেখে কিন্তু এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিংবা যে রাসায়নিক দ্রব্যাদির প্রয়োজন পড়ে প্রভৃতি সরবরাহ করে কিন্তু কার্পাস শিল্পের বিকাশ ঘটাতে সাহায্য করেছে। বিশেষ করে মস্কো এলাকাটিতে আমরা দেখি যে কার্পাস শিল্পের প্রাণকেন্দ্র রাশিয়ার মধ্যে। এছাড়া স্থানীয় বাজার, ট্রান্স সাইবেরিয়ান রেলপথে তুলা আমদানির সুবিধার্থে কিন্তু কার্পাস শিল্পকে আমরা গড়ে উঠতে দেখি। তো আইভানোভো এদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্পাস শিল্পকেন্দ্রগুলোর একটি। এছাড়া আমরা মস্কো, ভ্লাদিমির কিংবা ইয়ারোস্লাভ অঞ্চলগুলোতে কিন্তু কার্পাস শিল্পের যে বিশ উৎপাদন সেটি কিন্তু উৎকৃষ্ট হারে দেখতে পারি। জাপান, যেটির কথা বলছিলাম শুরুতে, যে জাপানের কার্পাস যা দ্রব্য কিন্তু উৎকর্ষের দিক দিয়ে পৃথিবী শ্রেষ্ঠ, জগৎ বিখ্যাত, এবং সেজন্য বিশ্বের বাজারে কিন্তু জাপানের যে কার্পাস পণ্য এটির একটি আলাদা নামই রয়েছে। এবং জাপানের যে ওসাকা অঞ্চল রয়েছে, এই অঞ্চলটিকে কিন্তু বলা হয় জাপানের ম্যানচেস্টার, অর্থাৎ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের ম্যানচেস্টারের কার্পাস উৎপাদনে খুবই নাম করার জন্য জাপানের ওসাকাকে সাধারণত ম্যানচেস্টার নামে উল্লেখ করা হয়। এবং এখানকার যে সুনিপুণ শ্রমিক, পানি বিদ্যুৎ ব্যবস্থা, উত্তম পরিবহন ব্যবস্থা, নৌবন্দর, রেলপথের সুবিধা, আমদানিকৃত উৎকৃষ্ট মানের তুলার জন্য কিন্তু এই অঞ্চলে আমরা কার্পাস শিল্পের প্রভূত উন্নতি সাধন করতে দেখি। এবং ওসাকা হচ্ছে জাপানের গুরুত্বপূর্ণ কার্পাস
হস্তশিল্প বয়ন ক্ষেত্রের ক্ষেত্রে বয়নের ক্ষেত্রে সবচেয়ে প্রমিনেন্ট জায়গাটি দখল করে আছে এবং এই জন্য তাকে জাপানের ম্যানচেস্টার নামে উল্লেখ করা হয়। তো ম্যানচেস্টার যে দেশে অবস্থিত সেটি কিন্তু ইংল্যান্ড। তো জাপানের ওসাকাকে বলা হয় জাপানের ম্যানচেস্টার, ইংল্যান্ডের ম্যানচেস্টারের যে সুনাম সেটির সাথে তুলনা করতে গিয়ে। তো আমরা জাপানের কোবে, নাগোয়া কিংবা টোকিও, এই যে টোকিও অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, নাগোয়া অঞ্চল দেখতে পাচ্ছি এবং কোবে অঞ্চল দেখতে পাচ্ছি, এই অঞ্চলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারবার শিল্প বয়ন কেন্দ্র হিসেবে নাম করেছে। তো ম্যানচেস্টারের কথা যেহেতু আসলো, যুক্তরাজ্যের কথা চলে আসে, যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কিন্তু আধুনিক কার্পাস বয়ন শিল্পে সর্বপ্রথম যন্ত্রপাতি কিন্তু আবিষ্কৃত হয় এবং তারা কিন্তু আধুনিক কার্পাস বয়ন শিল্পের প্রথম পদক্ষেপটি দিয়ে থাকে। একসময় পুরো পৃথিবীতে তাদের একক আধিপত্য আমরা লক্ষ্য করতাম কার্পাস বয়ন শিল্পে। সে সময় তারা এশিয়ায় যে দেশগুলোতে ঔপনিবেশিক যে শাসনটি চালাতো সেই দেশগুলো থেকে সস্তায় তুলা আমদানি করতো এবং তাদের যে কার্পাস বয়ন শিল্প সেটিকে কিন্তু উন্নত করেছে। তো বর্তমানে ব্রিটেনের গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে আমরা যে নামটি বারবার নিলাম ম্যানচেস্টার, সেটি ল্যাঙ্কাশায়ারে অবস্থিত, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আমরা সেটিকে পালন করতে দেখি। তো ইংল্যান্ডের ম্যানচেস্টারের নামানুসারেই জাপানের ওসাকাকে কিন্তু জাপানের ম্যানচেস্টার হিসেবে উল্লেখ করা হয়। এই যে এই অঞ্চলটিতে আমরা ম্যানচেস্টারের নামটি দেখছি, এই অঞ্চলটিতেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন শিল্পটিকে গড়ে উঠতে দেখি। এছাড়াও আমরা রকডেল, ওল্ডহ্যাম, বোল্টন, প্রেস্টন, বার্নেল ইত্যাদি অঞ্চলেও কিন্তু কার্পাস, গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন শিল্প গড়ে উঠতে দেখি। তো বন্ধুরা, আমরা কার্পাস বয়ন শিল্প সম্পর্কে শুরু থেকে পড়লাম, এর জলবায়ু কেমন হবে, কী ধরনের শ্রমিক দরকার কিংবা কীভাবে এটির উৎপত্তি হয়, আধুনিকীকরণটি হয়। এরপর আমরা ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, তুর্কি, উজবেকিস্তান ইত্যাদির যে কার্পাস বয়ন উৎপাদন সেগুলো সম্পর্কে একটু ধারণা নিলাম। পরবর্তীতে আমরা রাশিয়া, জাপান এবং যুক্তরাজ্য সম্পর্কেও ধারণা নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের কার্পাস বয়ন শিল্প সম্পর্কে যে বেসিক একটি ধারণা সেটি তোমাদের তৈরি হয়েছে কিংবা এর কোথায় কোথায় এর উৎপাদনটি হয়ে থাকে সেটি তৈরি হয়েছে। তো টপ 10 কান্ট্রি তো আমরা একটি টেবিলের মাধ্যমে দেখেছিলাম। তোমাদের আজকের কাজ থাকবে যে তোমরা পৃথিবীর একটি ম্যাপ এঁকে ওই 10টি দেশকে চিহ্নিত করে নামকরণ করবে। ধরো পৃথিবীর একটি ম্যাপ আঁকলে ভারতের ম্যাপটিকে চিহ্নিত করে নামকরণ করলে 1, তারপর দ্বিতীয়তে চীনকে নামকরণ করলে 2, এভাবে বিশ্বের প্রধান 10টি কার্পাস উৎপাদনকারী অঞ্চলের একটি মানচিত্র এঁকে 10 মিনিট স্কুলের ফেসবুক গ্রুপে পোস্ট করবে এবং অবশ্যই আমাকে মেনশন দিতে ভুলবে না। তো বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কিন্তু বেশ এসে থাকে অন্যান্য পরীক্ষাতে, আমরা দেখে থাকি যে কার্পাস শিল্পে জাপানের ওসাকা এটি বেশ উন্নতি লাভ করায় তাকে কোন নামে সমাদৃত করা হয়, ম্যানচেস্টার, বুদাপেস্ট, নিউ জার্সি না উস্টারশায়ার, কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ম্যানচেস্টার। জাপানের ল্যাঙ্কাশায়ারের ম্যানচেস্টারের নাম অনুসারে ওসাকাকে বলা হয় জাপানের ম্যানচেস্টার। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, আজকের মতো আমি সিমেন্স এখানে বিদায় নিচ্ছি। নেভার স্টপ লার্নিং, আসসালামু আলাইকুম।